আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপে কুইক সিলেকশন টুল ইউজ করে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। চলুন শুরু করা যায়। আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো ডিটাচ করে আমরা এই ছবিতে রূপান্তর করব। কিভাবে করা যায় চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা একটু থার্ড ব্র্যাকেট চেপে একটু বড় করে নেই। এবার হলো থার্ড ব্র্যাকেটের স্টার্ট বাটন ইয়া করলে পারে ওইটা আপনার ছোটো করা যায়, ছোটো বড় করা যায়। আমি যেহেতু ইয়া করবো একটা নির্দিষ্ট মাপ রাখবো, এই মাপটাই বেটার হবে। এখন আমি সিলেক্ট করি, দেখুন সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। এখন সিলেক্ট করে দেখুন ঠোঁটটা কেটে গেছে, ওটা আমরা পরে ঠিক করছি। এ পর্যন্ত সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এ পর্যন্ত সিলেক্ট করে সুন্দরভাবে এটুকু সিলেক্ট হয়েছে অটোমেটিকলি। এবার কন্ট্রোল জেডটা আনডু করি আমরা, মানে ওটা বেশি হয়ে গেছিলো, আনডু করলে মানে ব্যাকে আসা যায়। আপনার এটা হলো 2019 যে ভার্সন আছে সিসি, এগুলোতে আপনার আনডু করার সিস্টেম আছে। যেগুলো পুরাতন ভার্সন ওইগুলোতে আপনার হলো করা যায় না, ফটোশপে আনডু করার সিস্টেম ছিল না। এখন বর্তমানে আপডেট হওয়ার পরে অনেক উন্নতি হয়েছে। আমরা এখন এটা সিলেক্ট করব, সম্পূর্ণ সিলেক্ট হলো না, এখানে বাদ আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকুও বাদ আছে। এটা সিলেক্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর আমরা এখানে শিফট বাটন ক্লিক করে সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। আস্তে আস্তে আমরা করতে থাকি যতটুকু পারি সুন্দরভাবে সিলেক্ট হোক। আমরা একটু বড় করে নিই, বড় করলে পরে বেটার হবে। ওকে, সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে, যতদূর পারি সিলেক্ট করে নিই আমরা সুন্দরভাবে। তখন দেখলেন যে পুরোটা ইয়া হয়ে গেছে, সিলেক্ট হচ্ছিল। এখন এটা সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে ম্যাজিক কন্ট্রোল ইউজ করার ফলে। আমরা এখানে আপনার ফটোশপে জানতে হবে যে কোথায় কোনটা ইউজ করতে হবে, সঠিকভাবে ইউজের প্রসেস না জানলে পারে ঠিকভাবে ফটোটা এডিট করা সম্ভব হয় না। সাথেই থাকুন, ভিডিওর সাথেই থাকুন, আপনারা শিখতে পারবেন অনেক কিছু। দেখেন কি সুন্দরভাবে সিলেক্ট করছে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। হ্যাঁ, দেন ছবিটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে একটু কেমন যেন লাগছে। একটা জিনিস কি, যে ফটোশপে আপনি সিলেকশন করলে পারে 10 মিনিটের বেশি রাখলে পারে আপনার অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, এরকম হয়ে যায়। সেই জন্য আমরা এটা সেভ করে রাখবো, কিন্তু একটু তার আগে একটু কাজ করতে পারি। আর একটা কুইক সিলেকশন টুল আছে, যে আমরা এখানে ক্লিক করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটু জুম করি, যে স্পেস বার চেপে আমরা এলো নড়াতে পারি, কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোনো অংশটুকু মানে কালার নাই, সেজন্য আমরা পেইন্ট করতে হবে। সেজন্য আমরা ব্রাশ টুলে যাব, যার পর আমরা হলো দেখি এখানে কোন কালার আছে। ওকে, আমরা এটা থার্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট চেয়ে এটা ছোটো করে নিই। এখন দেখি আমরা এটা কি কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, পেইন্ট করছে এটা। আমরা এটা যেহেতু আমরা করে ফেলছি, এটা হোয়াইট কালার দিয়ে আমরা হোয়াইট কালার করলে পারে এটার আপনার হলো ব্যাকগ্রাউন্ডটা ইয়া হয়ে যাবে। আমরা সিলেক্ট করি কালার পিকার থেকে হোয়াইটটা সিলেক্ট করব। তো এই যে একটা হোয়াইট, এই কালারটা আমরা সিলেক্ট করি। অ্যান্ড দেখেন ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ হয়ে যাচ্ছে। এমন আমরা এটা ব্ল্যাক করব, ব্ল্যাক করলে পারে আপনার এই কালারটা হবে। অ্যান্ড দেখেন সুন্দরভাবে এটা সিলেক্ট হচ্ছে। আমরা একটু জুম করে এটা ভালোভাবে করতে পারি, কন্ট্রোল প্লাস চেপে একটু জুম করতে পারেন, স্পেস বার চেপে আপনি হলো আপনার পজিশনটা ঠিক করে নিতে পারেন। এটা আমাদের একটু মনে হচ্ছে বড়ো হয়ে গেছে, এটা ভালোভাবে আমরা সিলেক্ট করতে পারি। থার্ড ব্র্যাকেট চেপে একটু বড়ো করলাম আমার দুটো কাজ করার জন্য। সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে, সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। আপনার ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আপনারা পুরোপুরি টেনে দেখবেন না, তাহলে পরে সম্পূর্ণটা বুঝতে পারবেন না। সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। আমরা এটা একটু থার্ড বেটে ছোট করে নিতে পারি। সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। ঠোঁটটা, ঠোঁটের এই অংশটা পিক্সেলে এখানে একটু ইয়া আছে, আমরা একটু জুম করতে পারি। জুম করে আমরা সুন্দরভাবে জায়গা মতন সব দেখে দেখে সিলেক্ট করতে পারি। আমি হলো সামনে পিছনে নিয়ে যেতে পারি। এখন আমরা এটা একটু ছোট করে নিই, এটা সামনের দিকে যেহেতু চিকন আছে একটু বের হয়ে গেছে, এটা আমরা হলো পরে ঠিক করব। দেখেন এটা সুন্দরভাবে ঠোঁটটা সিলেক্ট হয়েছে এখান থেকে এই যে এই পর্যন্ত, এটা আমরা সুন্দরভাবে সিলেক্ট করে দিই। এই তো লাস্ট হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে একটু ফুটের এই জায়গাতে একটু বেশি হয়ে গেছে, এটা আমরা ঠিক করব। এখানে আমরা হলো হোয়াইট কালার দিয়ে এটা ঠিক করবো। হোয়াইট কালার দিলে পরে এটা আপনার রিমুভ হয়ে যাবে। আস্তে আস্তে আমরা এটা রিমুভ করে দিয়ে দেখেন সুন্দরভাবে মিশে যাচ্ছে। যেহেতু এটা হয়ে গেল, আমরা এবার ব্ল্যাকটা সিলেক্ট করি কালার পিকার থেকে। পিছনের দিকে আমার কোন যা বাদ আছে কন্ট্রোল মাইনাস করি, ছোট করে নিই, কোন জায়গাটা সিলেক্ট বাদ আছে। এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কেমন কেমন দেখাচ্ছে, এটা আমরা এখানে একটু জুম করি। কন্ট্রোল প্লাস চেপে স্পেস বার চেপে আমরা হলো এই যে দেখেন এখানে একটু এই জায়গাটুকু বাদ আছে, আমরা এই জায়গাটা একটু থার্ড ব্র্যাকেট চেয়ে একটু বড় করে নিই। দেখেন সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে, সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। এখানে আর একটু কাজ আছে বাকি, এই জায়গাটুকু একটু কেমন যেন দেখা যাচ্ছে। ওকে, এখন বাস সুন্দর হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পজিশনটা ঠিক করি। এখন আমরা এটা দিতে আমরা হলো কুইক এডিট, এটা দেখেন সুন্দরভাবে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এটা সিলেকশনটা সেভ করার জন্য সিলেকশন অপশনে যাব। সিলেকশন অপশন থেকে আমরা সেভ সিলেকশন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এটা এখান থেকে হার্মিং বার্ড, পাখিটা হার্মিং বার্ডের মতো দেখার মতো, সেজন্য পাখির নামও হার্মিং বার্ড, আমি সে বলতে পারলাম না, তো আমি এটা হার্মিং বার্ড দিয়েই সেভ করব। হার্মিং বার্ড দিয়ে ওকে করলাম, কিন্তু এটা সেভটা কোথায় গেল সেটা তো দেখতে হবে। সেজন্য আপনারা চ্যানেলে যাবেন, একটা নতুন চ্যানেল তৈরি হয়েছে হার্মিং বার্ড, এখানে আপনার হলো সিলেকশন হয়েছে। এগুলো আরজিবি কালার মোড, বিভিন্ন কালার মোড, এটা আপনি এটা দেখতে পাবেন। এই যে আপনি যে সিলেকশনটা করছেন এটা এটা আমরা কয়েকটা পার্টে করবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সামনের পার্ট দেখার জন্য।